Pochan, Mr. Pen, Senior for a shot. What's up? হালাকি রুপলাল আপনার পাড়ি সম্ভালতে হয়ে সিধা খোফনা কো দেতে হয়ে গে সেন্টার ডিফেন্ডার মনোজ তো সেন্টার ডিফেন্ডার সোজা শট সুনীল আছে মাঝমাঠ ব্যাক হ্যান্ড দিস বিবল 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 সঙ্গে সঙ্গে আবার সুযোগ করে শট দিয়েছে আবার রাইট আউট বিবল জায়গা কভারিং করে সুন্দর ভাবে তালমেল কিন্তু শেষ মুহূর্তে অনেকটা জোরে উপেক্ষা পায় বল আবার বিবল সুন্দর ওপেনে মনোজ সেন্টার ডিফেন্ডার উঁচু করে শর্ট দিয়েছেন সেন্টার ফরওয়ার্ড তিনবার অনেকটা পিছনে ছিলেন গোলকিপার ছুটে গিয়ে হেড নিয়েছেন সুন্দর বোঝাপড়া গোলকিপার এবং ডিফেন্ডারদের মধ্যে বল চলে গেল আবার ডান দিক থেকে রাইট উইং ভিতরে ঢোকার চেষ্টা স্টপার থেকে সোজা আবার ব্যাক পাস করলেন সেন্টার ডিফেন্ডার থেকে বল মাঝ মাঠে দেওয়ার চেষ্টা সেন্টার ফরওয়ার্ড লাইন কিন্তু অনেকটা পিছনে আছেন গোলকিপার এগিয়ে এসেছেন এক্ষেত্রে গোলরক্ষক সমীর মুর্মু আবার শট এবার সুন্দর এগোনোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি শিবজ সরেন মনোজ সেন্টার ডিফেন্ডার আবার কিন্তু ভুল করে বলছি আবার সেই মরিস থেকে সোজা সেটা ফোড়া করেছিল এগোনোর চেষ্টা করছেন মনোজের মধ্যে মনোজ দেওয়ার চেষ্টা এগিয়ে এসেছিলেন একটা সুযোগ ছিল কাউন্টার অ্যাটাক করার সুযোগগুলো হাতছাড়া করলে চলবে না আবার ম্যারিজে বল চলে গেল ব্যাক পাস দেবেন মাহাতো গোলরক্ষক আবার উঁচু করে সব জায়গায় দাঁড়িয়ে পুরো আবার মন্টু মরিস দাঁড়িয়ে আছেন সঙ্গে সঙ্গে সোজা এগোনোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি বল বল সমান আবার মালিক থেকে ওয়ান টু করে নিজের তালমেল করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠির যুধিষ্ঠিরকে সোজা বল চলে গেল দ্রুততার সঙ্গে বীরবল আবার মালিক থেকে সুনীল এখন দেখা এবারে ভুল করেছিলাম বীরবল কাজ করে থাকেন এবারে কিন্তু তার বেশি গ্রহ হয় দুর্দান্ত একটা খেলা দেখলাম আমরা কৃষ্ণ সিংহের পাশে দুর্দান্ত একটা পর্যন্ত ম্যাচের ফলাফল কোথায় গিয়ে পড়াই দেখিয়ে দিতে হবে সেন্টার দায়িত্ব মরিস আলতো করে সজ্জিত খেলা আবার সে মরিসের পায়ে বল সজ্জিত খেলোয়াড়কে ফেলে দিয়েছেন মনোজ সিং সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু তার আগে মনোজ খেলা কিন্তু জমে গেছে প্রথম গোল আমরা দেখতে পেলাম দেখতে দেখতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেখান থেকে আবার গতি বাড়ানোর চেষ্টা কিন্তু সামনে মনোজ ডিফেন্ডার দুর্দান্ত কিন্তু বল তেমন ঠিক মতো ক্লিয়ারেন্স করতে হবে মরিসের পায় বল বারবার বরাবর সেন্টার ডিফেন্ডার অনেকটাই এগিয়ে গিয়েছিলেন সেখান থেকে গোল করানোর চেষ্টা করেছেন তরু দেখা যাক কিন্তু বল কি অন্তর রাখতে পারলে না ব্যাপার করতে বাধ্য হয়েছে বল ছন্দ তার থেকে অনেকটা পিছনে বল চলে যাচ্ছে সুবোধ সুবোধ থেকে আরো কোপনা থেকে কারোর পেছনে রূপলাল কিসু দল অধিনায়ক রূপলাল থেকে বল অনেকটা পিছনে এগিয়ে নিয়ে চলেছেন ধীরে ধীরে গতি বাড়ানোর চেষ্টা রূপলাল দল অধিনায়ক সেখান থেকে গতি বাড়ানোর চেষ্টা করেছেন সুমন সুমন থেকে আবার ডান দিকে পেয়ে কিন্তু ঝন্টু সেখান থেকে মরিস খুবই সুন্দর একটা ক্রস মরিস সামনে কিন্তু না এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ রয়েছে গতি বাড়ানোর চেষ্টা করছেন ধীরে ধীরে থেকে বল সুবোধ সুবোধের ক্রস সুযোগ করে সেন্টার কিয়া হয়ে যা চুকে গেম জাতা হুদা দেবেন সিং থা সা পিছে ভেজতে হুয়ে সুনীল সিং বহুত ছোটে গেম কাজ খিলাড়ি লেকিন বহুত ই আচ্ছি ট্যালেন্টেড খিলাড়ি মানা যাতা সুনীল সুনীল সিং আপনি হে সতীর্থ খিলাড়ি হয়ে গেম ভেজতে হুয়ে শ্রীকান্ত দুবার
কিৎকা পায় বল, কিৎকা ডান দিক থেকে আক্রমণ জানানোর চেষ্টা করছেন, কিৎকা সঙ্গে সঙ্গে কিন্তু আবার বলতে হবে সোজা কিন্তু এখানে পালন করে সুনীল মঙ্গল শেষ মুহূর্তে আবার কেতকা, কেতকার পায় বল, কেতকা আবার মালিক থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা করছেন, গোলকিপার আবার সেই কৃষ্ণের পা থেকে গোলটি কাটতে নিজেরাই তো সুজল সেন্টার মাইদান সাগের রামায়ণ রেফারি কা ভূমিকা নিভাতে বহুত হি শানদার টিম এক সে বড়োতরি প্রাপ্ত কর চুকে হে আর আক্রমণ তরফ সে নিকালতে হে তরুণ বহুত হি শানদার বাঁয়ে তরফ সে দুবার বহুত বেশি ক্রস লেকিন কোই খেলাড়ি দুবার বহুত দূর সে হামে বিরবাল বিরবাল বহুত দূর কাড়ে তে বিরবাল কে পাস হালাকি বহুত জ্যাদা গতি নেহি প্রাপ্ত কর পায়ে লেকিন বিরবাল আমি তো গেন কো নিয়ন্ত্রণ করতে হুয়ে ডিপ বক্স কা অন্তর লানে কা বহুত হি আচ্ছি কাইসি সামনে সুনীল সিং মজুদ লেকিন ওহা সে গেন ছিল সম্ভাবনা হালাকি থোপনা দ্বারা ইয়ে বিদেশি খিলাড়ি রয়ে চুকে থোপনা শানদার মরিস কে পাস কে মাইদান কে বিচে বিচ আক্রমণ চলছে নিকালতে হয়ে লেকে পকড়া যা চুকে ইস বার দেবেন সিং কে পাস দেবেন সিং কা স্কোয়ার পাস করতে হয়ে সতীর্থ খিলাড়ি গেন ভেজ চুকে হে আর ইয়া আসানি সে উইঙ্গার কা পাস কে পর পঙ্কা জি লেভেন কা ফেভারে বহুত হি আচ্ছা শানদার সিধা তরুণ পুরী তরহ তৈয়ার সে তরুণ আর দূসরি চোর সে কৃষ্ণা সিং এস পাস শানদার আর ম্যানেজার কৃষ্ণা দ্বারা শানদার থোপনা আগো মারতে হয়ে ধীরে ধীরে থোড়া সা পিছে হালাকি শ্রীকান্ত কা পাস কে ছোট মুর্মু দ্বারা বহুত হি আচ্ছি ক্লিয়ার হে আর উসে পেলে ইয়ে মরি ইস ময়দান গের ভেজতে হুয়ে মরি দ্বারা বহুত হি আচ্ছা শানদার টেকোমা লেকিন উসে বহুত হি ক্লিয়ার সুনীল সিং থানা সে তিন ইলেভেন শানদার প্রদর্শন কন্যান অঞ্চলে ব্যাকপাস করলেন সোজা বীরবল ওপোনেন্টের ডিফেন্ডারের প্রতিহত হয়ে বলছিল সরকার কাছাকাছি সেখান থেকে স্কোয়ার করলেন সোজা আবার করে হ্যাট দিয়েছেন সরাসরি গোলকিপার সমীর মুর্মু, সমীর সেদিকে আবার ছিল স্বপ্নে বিদেশি খেলোয়াড় আবার আপনি করে একটা চিপ দিয়েছিলেন দিকে থ্রু বল কিন্তু সঙ্গে সঙ্গে আবার হচ্ছিল মঙ্গলের পা থেকে শ্রীকান্ত, শ্রীকান্ত থেকে আবার মালিক থেকে কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেল যদি স্থির বল পেলেন না আবার কিন্তু কেতকার পায় বল মাঝ মাঠ কিন্তু পুনরায় আবার সে শুনে মালিকে দিয়েছিলেন সেম সাইড কে নেবে আমার শট কিন্তু এটা ঠিক হলো না আবার ব্যাপার
ওভার ফোরা পাস করেছেন সঙ্গে সঙ্গে কেতকা, এগোনোর চেষ্টা করছেন কেতকার পায়ে বল, কেতকা ছোট করে পাসটা বাড়িয়েছেন, তাহলে ছিলেন মারিস অনেকটা পিছনে আছেন, অরুন্দর হেড সুনীল ঘোড়ামের পায় বল ঘোড়াম তিন গোলে এগিয়ে আছে, আবার সেই মানুষ মাতো সেন্টার ডিফেন্ডার দুর্দান্ত, কিন্তু খেলা চলছে, কিন্তু অনেকগুলো দুটো গোল প্রায় নিশ্চিত গোল মিস করে ফেলেছেন মরিস, এই দিকে দাঁড়িয়ে আবার কিন্তু এগিয়ে এসেছেন অপনে, বল চলে গেল আবার সে কেতকা, কেতকা কেতকা আবার সে দুর্দান্ত ক্লিয়ার করেছে, আবার কিন্তু বল ভাবনা থেকে সেরা মারিস, মারিস গোল কি পায়, কিন্তু সঠিক সময় সুজল বেরিয়ে এসে বলটি বেরিয়েছেন, গিল আবার বাপায় একটা চিপ্ট চেষ্টা থ্রু বল, কিন্তু শেষ মুহূর্তে আবার দৃষ্টি, এবার কিন্তু গোলের সাথে আসবে কি সেই গোলটি, আবার সে ভাবনে লম্বা চেহারা ডিফেন্স থেকে উপরে উঠে এসেছেন, শেষ মুহূর্তে ডিফেন্ডার কিন্তু আবারও কিন্তু ডিফেন্ডার জায়গা দিলেন, আবার পবনের পেছনে এসে পবনের পায় বল অফেনে ওনার পাস করেছেন, মিডফিল্ডার কে মিডফিল্ডার ডান দিকে এনেছেন, রাইট উইং রাইট উইং সঙ্গে সঙ্গে বল দিয়েছেন আমার কোম্পানি, মনে প্রস্তুত দেখতে পাচ্ছি বীরবল।